পুরুষ বেহেশতে গেলে হুর পাবে, কিন্তু নারী বেহেশতে গেলে সেখানে সে কি পাবে? যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা, তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে? সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহুবচন, এক বচনে হাওয়ার, যেটা পুরুষের জন্য প্রযোজ্য, আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য। এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে, সূরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, যার অর্থ সঙ্গী বা সাথী। মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী, আর আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী। তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী, এটার আসলে কোনো লিঙ্গ নেই। পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর, আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর। আশা করি উত্তরটা পেয়েছেন।